সো আজকে বন্ধুদের সাথে নর্থ বেঙ্গল যাচ্ছি, বাপি আমাকে ট্রেনে তুলে দিলো, এখান থেকে শিয়ালদা গিয়ে সবার সাথে মিট করলাম, তারপর ক্যাবে করে পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। তো এখান থেকে আমাদের ট্রেন ছিল, এখান থেকে এনজেপির ট্রেন আছে। এখন লুডো খেলা হচ্ছে, চলো নে, চল চল। খেলা হয়েছে, এখন আমরা ডিনার করব, তারপরে আবার খেলবো, চলো ডিনার নাও। আমরা এখানে একটা সিনেমা দেখছি। তো আমরা এখন ওয়েট করছি ড্রাইভারের জন্য, ড্রাইভার পার্কিং থেকে আসবে। তো আমরা হাফ রাস্তা কার্শিয়াং হেঁটে চলে এসেছি, তারপর গাড়ি পেয়েছি পার্কিংয়ে। ড্রাইভার একটু এগিয়ে যায়নি আনতে, খুঁজে খুঁজে বের করতে হয়েছে, বৃষ্টিতে উনি ভিজবেন না। অসাধারণ লাগছে, পুরো ফগি ওয়েদার, আহা হা। রক গার্ডেন আমরা এসেছি, প্রচন্ড বৃষ্টি, ঢুকতে পারছি না, পুরো ভিজে গেছি। তো এখন চলে এসেছি ডাউ হিল স্কুলে, ভিক্টোরিয়া স্কুল, এটা হন্টেড স্কুল, বাট ভূতের দেখা মেলেনি। আর এই হচ্ছে বৃষ্টি, এই এখানে সব গাড়ি আছে, সেরকম একটা ওয়েদার। এই হচ্ছে ডাউ হিল স্কুল, গভর্নমেন্ট স্কুল আর কি, খুবই সুন্দর দেখতে, বাট এটা শুনেছি হন্টেড। ডাউ হিল ফরেস্ট যাচ্ছি, 20 rupees পার হেড, তোমরা তিনজন, সো 60 rupees। এই হচ্ছে ডাউ হিল ফরেস্ট, আহা কি সুন্দর। ডাউহিল জঙ্গলে দাঁড়িয়ে রয়েছি, এত ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে, পুরো জামা টামা পুরো ভিজে গেছে। অবস্থা হেভি, রেইনফল হচ্ছে বেসিক্যালি, সিকিমের দিকে গেলে আর ফিরতে হতো না, তিস্তাতেই ভেসে যেতাম, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার একটা দোকানে এসে বসেছি, আরেকটা স্পট ছিল ভিক্টোরিয়া বয়েজ স্কুল, বাট এত বৃষ্টি পড়ছে এখানে হেঁটে যেতে হবে, গাড়ি যাবে না, যাচ্ছি না, প্রচন্ড বৃষ্টি, হেভি রেন, বলার মতো নয় এত বৃষ্টি, পুরো সব কিছু ভিজে গেছে আর কি। তো আমরা হোমস্টেতে প্রচণ্ড ভিজে টিজে এসেছি, পৌঁছে গিয়েছি, ইভেন দুঃখের বিষয় আমরা কোনো জ্যাকেট ফ্যাকেট সেভাবে আনিনি, জানি যে মানে গরমকাল, এখন প্রচন্ড ঠান্ডা, ইভেন আমরা ভিজে গেছিলাম, যেহেতু যার কাছে যা ছিল ঘরের মধ্যে বুট মোজাটা তো পরে নিয়েছি, ওরা এখন আমরা কেঁদে যাচ্ছি। কেমন লাগছে? ভালো এক্সপিরিয়েন্স। চলো, তো এই হচ্ছে আমাদের রুম, মোটামুটি একটা সেট আপ, আর এই হচ্ছে একটা রয়েছে, আর এখানে হচ্ছে এরকম সেট আপ, আর এখানে আমাদের জামা কাপড় মেলার জন্য সব দিয়ে প্লাস্টিকের চেয়ার দিয়েছে, কিছু করার নেই। এটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে আমাদের লিভিং রুম বেসিক্যালি, আর এখানে এখানে রয়েছে আমাদের ডাইনিং টেবিল, এখানেও আছে, আর এখানে একটা খুব সুন্দর একটা ব্যালকনি ছিল, বাট যাওয়া যাবে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ, চলে এসেছে, কোনো শীতের জামা কাপড় আনিনি, সবকিছু কম কম করে এনেছি, আর এই ওয়েদারের অবস্থা, অ্যাকচুয়ালি ঠান্ডার থেকে ভিজে যাচ্ছে জামা প্যান্ট, যেমন সকালে যেগুলো পরেছি সেগুলো আর পরতে পারছি না। এবার খুবই কম জামা কাপড় আনা হয়েছে, একটাই আমি জ্যাকেট এনেছি,
ভীষণ প্রবলেম হচ্ছে ওই জন্যে। তো এখানে ছোট্ট মনেস্ট্রি রয়েছে, আমাদের ঠান্ডা লাগবে না, আমরা হাফ হাতা জামা কাপড় নিয়ে চলে এসেছি, তাও লিমিটেড দু তিনটে করে, ঠান্ডা পড়তে পারে এখানে, বাবা প্রচুর ঠান্ডা। একটা পাইন ফরেস্ট রয়েছে যেটা এতটাই ফগি এখানে ঢোকা যাবে না, আমি নিজেই হারিয়ে যাব। এরা হচ্ছে আমাদের আজকের বন্ধু, এরা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, এই একজন আর ওই আর একজন। সো আমাদের ইভিনিং কফি এসে গেছে, উই আর হ্যাভিং আওয়ার কফি। তো এখানে আমাদের ডিনার দিয়েছে, এটা হচ্ছে আলুর দম, এটা হচ্ছে আলুর চোখা, এখানে রুটি আছে, এখানে আছে চিকেন, এখানে আছে ভাত। তো এইগুলো হচ্ছে আমাদের ডিনার আজকে।